হ্যালো গাইস, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো। রান্না পুজোয় কী কী রান্না হলো, কত রাত পর্যন্ত জায়গায় রান্না করা হলো, সব কিছু তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো তোমরা, এখানে সব সবজি প্রায় কাটা হয়ে গেছে। এই আলু কুমড়ো মানে আরও যা যা ভাজা ভুজি হবে সেগুলো সব কাটা হয়ে গেছে। এই যে মা বসে বসে কাটছে এইবারে ভাজা। তো এই যে মানাকে এখানে মাছ ধোয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, ও সেটাই করছে এখন, মাছ ধুচ্ছে। তো এই যে ওর মাছ ভাজ ধোয়া প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই করছিল। আর এইবারে আমি হচ্ছে মিক্সিটা করে নিচ্ছি, মিক্সিতে যা যা গুঁড়ো করার মানে মিক্স করা সেগুলো আমি করে দিচ্ছি। এই দায়িত্বটা আমার, তো এটা আমি করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার আদা পেস্ট করা হলো। তো মা এই মাটির হাঁড়ি করে উনুনে ভাত বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে রান্না পুজোর মেন রিচুয়াল, যে এটা করে তারপর অন্যান্য রান্না হবে। আর এটা করার সময় কথা বলতে নেই, ওই জন্য মা আমাকে চুপচুপ করছিল। যতক্ষণ না ভাতটা হচ্ছে ততক্ষণ কথা বলতে নেই, এটাই হচ্ছে নিয়ম। মানাই যে এইবারে ভাজাভুজি করতে বসে গেছে, পটল ভাজছে। আর ওই পাটটা আমি হচ্ছে কি একটা ভাজছিলাম, তো আমি ভিডিও করছি বলে এইখানটা এসে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। ও দিদিটা এখন দেখছে আপাতত। তো ভিডিওটা হয়ে গেলে আবার গিয়ে আমি বসবো, দুজনে মিলেই ভাজাভুজি করছিলাম। তোমরা সবাই অবশ্যই কালকে সকালে পান্তা খেতে চলে আসবে। আর ওইদিকে ওই যে আমার মা আর বাবা ওই দিকটা রান্নার মানে করছে সব অন্যান্য। মাটির উনুনে এই যে ডাল বসিয়ে দিয়েছে, ডাল করছে এখন। ডালটা হয়ে যাওয়ার পর কী করে দেখা যাক। এবারে কুমড়ো করছে, এই কুমড়ো চিংড়ি আলু ছোলা এইসব দিয়ে একটা তরকারি মতন করে। ওই তরকারিটা এবার মা বসিয়ে দিয়েছে, দেখা যাক কখন হয়। তো এই যে এইটা আমার প্রতি বছর আমার বাবার দায়িত্ব পায়েসটা করার, পায়েসটা বাবা বসিয়ে দিয়েছে। খুব ভালো পায়েস করে, তো ওই জন্য আমার বাবাকে প্রতি বছর পায়েসটা করতে দেওয়া হয়। তো এই যে মা সব জোগাড় করে দিচ্ছে, আর ওইটা চালতা চালতা চাটনি হবে, আর পায়েসটা করছে দেখো তোমরা। তো দেখো মাছগুলো এবারে বাবা ভাজবে, ভাজার দায়িত্বটা বাবার উপরেই পড়েছে। এই যে হলুদ ফলুদ মাখিয়ে নিয়েছে, এবারে কড়াই দিয়ে দিচ্ছে, দিয়ে ভেজে নেবে, তারপর কী করে সেটা তোমাদেরকে দেখাবো। তো গাইস এটা হচ্ছে কচু। এই রান্নাটা করতে করতেই 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, তাই জন্য এইটা সবার লাস্টে বসানো হয়েছে, অনেকক্ষণ লাগবে। তো তাই তো বসে থাকতে থাকতে ঘুম পেয়ে গেছে। সেই দেখো 2টো বাজে, ঘুম পাওয়াটাই স্বাভাবিক, 12টার সময় শুয়ে পড়ি, সে জায়গায় 2টো বেজে গেছে। তো মানা কী করছে ওই ঘরে গিয়ে একবার দেখে আসা হোক চলো। তো মানা এই যে শুয়ে শুয়ে ফোন ঘাটছে, জানে না এখনও ভিডিও করছি আমি, বলার পর ওই যে হাসছে দেখো তোমরা। ঘুম পেয়ে গেছে দুজনেরই, তাই জন্য শুয়ে শুয়ে একটু ফোন ঘাটছি। তো এখনও রান্না হয়নি, ওই জন্য আমরা ঘুরতে বেরিয়েছি এখন রাত্রিবেলা। দেখো পুরো অন্ধকার, আর এখন 9টা বাজে, 3টে বাজে প্রায়, প্রায় 3টে বেজে গেছে। এখন রাত্রিবেলা ঘুরছি, রান্না হয়নি, সামনে বাম্পার আছে, এটা ভূত আসছে মনে হয় সামনে, দেখো তোমরা। তো প্রায় 1-1.5 ঘন্টা পর কচুটা প্রায় হয়ে এসছে, ফাইনালি দেখো সব রান্নাবান্না কমপ্লিট। আমার দাদা খেতেও বসে পড়েছিল। তো গাইস সব রান্না হয়ে গেছে, এবার খাওয়াও হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। এখন 3:30 বাজে, আর ভালো লাগছে না, এবার ঘুম পেয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কমেন্ট বক্সে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও কিছুদিন পর আবার আসছে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা এই যে এই পুজোটা করতে হয়, ওইটা আমার বাবা করছে। দেখো উনুনে মশলা গাছে ডাল দিতে হয়, আরও সব নানা যা করতে।